চলতি মৌসুম শেষেই পিএসজি ছেড়ে অন্য কোনো ক্লাবে পাড়ি জমাতে পারেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। পিএসজির এই মৌসুমে লিগ ওয়ানে বাকি আছে আর মাত্র তিনটি ম্যাচ, যার পরেই চলতি মৌসুম শেষ হয়ে যাবে। বেশ কয়েক সপ্তাহ ধরে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র এবং আর হয়তো এই মৌসুমের পর পিএসজি জার্সিতে আর খেলতে দেখা যাবে না এই ব্রাজিলিয়ান তারকাকে। তবে লিওনেল মেসি আবারও আগের ম্যাচ থেকে পিএসজির জার্সিতে মাঠে নেমেছেন। নিষেধাজ্ঞা সরিয়ে আগের ম্যাচেই আবারও পিএসজির জার্সিতে মাঠে নেমেছিলেন মেসি, যেই ম্যাচে ফরাসি চ্যাম্পিয়নরা বড় একটি ব্যবধানে জয় পেয়েছে। তবে আজকে রাতে আবারও পিএসজির জার্সিতে মাঠে নামতে চলেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। পিএসজি আজকে রাতে লিগ ওয়ানের 36তম ম্যাচে অক্সের বিপক্ষে মাঠে নামতে চলেছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে রাত 12:15 AM থেকে, যা বাংলাদেশে আজকে রাত 12:45 AM থেকে শুরু হবে। লিগ ওয়ানে বর্তমান সময়ে পিএসজি 35 ম্যাচ খেলে 81 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা লেন্স সমান সংখ্যক ম্যাচ খেলে 75 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে, যার কারণে পিএসজি যদি আজকে রাতের এই ম্যাচটিতে জয়লাভ করতে পারে তবে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপাটা নিজেদের ঘরে তুলবে বর্তমান ফরাসি চ্যাম্পিয়নরা। অক্সের হোম গ্রাউন্ডে এই দুটি দল আজকে রাতে মুখোমুখি হওয়ার আগে তাদের সর্বশেষ খেলা দুই ম্যাচে পিএসজি দুবারই অক্সেরকে পরাজিত করেছে এবং সর্বশেষ ম্যাচে 5-0 গোলের বড় ব্যবধানে অক্সেরকে পরাজিত করেছিল মেসি নেইমাররা। চলতি মৌসুমে লিগ শিরোপাটা ঘরে তোলার জন্য এই ম্যাচে পিএসজি একটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে, যেখানে গোলবারের নিচে থাকবেন ডোনারুমা, ডিফেন্সে থাকবেন পেরেইরা, মার্কিউনেস, সার্জিও র্যামোস এবং এমেরি, মিডফিল্ডে থাকবেন রুইস, ভেরাতি এবং বার্নেট, ও অ্যাটাকিং লাইন আপে দেখা যাবে মেসি, ইকিতিকি এবং কিলিয়ান এমবাপ্পেকে। এরকম একটা একাদশ নিয়েই অক্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। প্রেডিকশন বলছে মেসি ও এমবাপ্পে এই ম্যাচে জ্বলে উঠতে পারলে অক্সেরকে 3-0 গোলে পরাজিত করতে পারবে পিএসজি, অথবা এর থেকেও বড় ব্যবধানে এই ম্যাচে জয়লাভ করতে পারবে ফরাসি চ্যাম্পিয়নরা।